আসসালামু আলাইকুম। হোমস কিচেন ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি মিক্সড ভেজিটেবল উইথ চিকেনের রেসিপি। এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও। ভেজিটেবল খেতে তো সবাই পছন্দ করেন, তো সেটা যদি হয় চাইনিজ ভেজিটেবল তাহলে তো আর কথাই নেই। তো কথা না বাড়িয়ে আমরা কী কী লাগছে ভেজিটেবল তৈরি করতে সেটা দেখে নিই। সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য, আর সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গোটি ফুলকপি এক কাপ করে কাটা আছে, গাজর, পেঁপে সবগুলো আমি এক পরিমাণই নিয়েছি, আদা বাটা, রসুনও মিক্স করা, লেবু, দারচিনি, এলাচি আর গোলমরিচটা আমি গুঁড়ো করে নিব। বোনলেস চিকেন আছে, এখানে পেঁয়াজে পালি করা, এটা আমি দেশি পেঁয়াজ নিয়েছি। কর্নফ্লাওয়ার দিব, আর দিব 8-10টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ছেড়ে নিব। দিব একটি ডিম। ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে মাখনও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব মাংসগুলো, কতক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর আমি দিব লবণ, আর একটু নাড়ব। কতক্ষণ নেড়ে চেড়ে একটু লেবু চিপে দিব। এখানে সয়া সস ইউজ করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে সয়া সস নেই আমি লেবুই দিচ্ছি, কারণ রান্নার তো সব কিছুরই একটা বিকল্প ব্যবস্থা থাকা উচিত। আধা কাপ পানি ঢেলে দিলাম, তারপরে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করার জন্য 5 মিনিট পরে ফিরে আসছি। মাংসটা আমি কতক্ষণ নেড়ে চেড়ে বসাবো, তারপরে এলাচি, দারচিনি গুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করব, তারপর আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিব, দিয়ে কতক্ষণ আমি ভাজব। কতক্ষণ ভালোভাবে ভেজে মাংসটা গলে গেছে, এখন আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। তারপরে আমি সবজিগুলো ভালো মতো নেড়ে চেড়ে ভাজব, আবার একটু ঢাকা দিয়ে দেব। আমি বেশিক্ষণ ঢাকব না, কারণ এতে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে আমি ক্রাশ করা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম, অবশিষ্টগুলো আমি পরে দিব। এখন আবারও আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। কতক্ষণ ভাজার পরে আমি ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি এক মগ পরিমাণ পানি নিয়েছি, কতখানি পানি আমি ঢেলে দিলাম, আর অবশিষ্ট
কিছু পানি রেখে দিলাম। যদি আমি মনে করি যে পানি আর একটু লাগবে, তখন আমি সেটা অ্যাড করব। আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমার কাছে মনে হলো এখন পানিগুলো দেওয়া দরকার, তাই আমি আর একটু পানি অ্যাড করলাম। এখন লেবু চিপে দিলাম। বাকি ক্রাশ করা গোলমরিচগুলো গুঁড়োগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবজিগুলো মশলার সাথে মিক্সড করে নিব। লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা চেখে নেবেন। নামানোর কতক্ষণ আগে আমি মৃদু আছে সবজিটা ঢেকে দিব, যেন ফ্লেভারটা ভালো আসে। এখন আমি আধা কাপ গরম পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব। কর্নফ্লাওয়ার চাইনিজ ভেজিটেবলে অবশ্যই লাগবে। আমি কাঁচামরিচ ফাড়া এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমি পেঁয়াজ ফালিগুলো। আবারও একটু আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। সে যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্সড করব। দেখেন ভেজিটেবলটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দিব। এই চিনিটা জাস্ট একটু স্বাদ আনবে, অতটা দিব না যে মিষ্টি হয়ে যাবে। এখানে অনেকেই আবার ভেজিটেবলের মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করে থাকে। আপনি যদি টেস্টিং সল্ট ইউজ করতে চান তাহলে সেটাও করতে পারেন, কিন্তু আমি এখানে টেস্টিং সল্ট ইউজ করিনি। এখন ডিমটা গুলে নিয়ে আমি উপর থেকে অল্প অল্প করে ঢালবো আর ভেজিটেবল নাড়বো। এটার জন্য চাইনিজ ভেজিটেবলটা দেখতে সুন্দরও হবে আবার টেস্টও বাড়বে। এখানে ডিম আর ভেজিটেবলটা ভালো মতো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার ভেজিটেবল রান্না শেষ। এখন আমি সার্ভ করব। দেখেন ভেজিটেবলটা খুব সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে ভেজিটেবলটা কত টেস্টি হয়েছে। এই ভেজিটেবলটা আপনারা ইচ্ছে করলে পরোটা দিয়ে, প্লেন রাইসের সাথে বা এমনি এমনিও খেতে পারেন। যেহেতু ভেজিটেবল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আমরা এটা সবভাবেই খেতে পারি। তো এই ছিল আমার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আনা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।